নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি জর্দা সেমাই। কীভাবে বাড়িতে এরকম ঝরঝরে জর্দা সেমাই বানাবেন তার পারফেক্ট রেসিপি আজ শেয়ার করব। জর্দা সেমাই অনেকেই বানিয়ে থাকেন এবং অনেকভাবেই বানানো যায়। আমি ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি সেটাই আজ করে দেখাবো। তবে জর্দা সেমাই হোক, দুধ সেমাই হোক বা কুনাফা, সেমাইয়ের সব রকম ডেজার্টই আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আজ এটাই শেয়ার করি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রাই প্যানে এক টেবিল চামচ ঘি আমি গরম করে নিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে গেছে, এখন কিছু কাজু বাদাম এবং কিসমিস আমি দিয়ে দিলাম। হালকা করে এগুলোকে ভেজে নেব। কিসমিস যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য গ্যাসের ফ্লেম লো করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, হালকা বেশ একটা লাল কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওর মধ্যেই আরও দু তিন টেবিল চামচ ঘি আমি দিয়ে গরম করে নিচ্ছি। এখন দুটো তেজপাতা আর 150 গ্রাম সেমাই আমি দিয়ে দিলাম। সেমাইগুলোকে আমি হাত দিয়ে হালকা হালকা করে একটু ভেঙে দিয়েছি, তা না হলে কিন্তু সেমাই ভাজা খুব কষ্টকর হয়ে যাবে। এমনিতেই সেমাই ভাজতে গেলে চারদিকে বেশ ছড়িয়ে যাচ্ছে, তাই যত সম্ভব আমি একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়েছি। হালকা করে এগুলোকে এখন আমি ভেজে নেব। এদিকে সেমাইটা ভাজা ভাজা হোক, ওদিকে আমি গ্যাসে একটা বাটিতে 100 গ্রাম চিনি, যতটা চিনি ততটা জল আর 3-4 টুকরো দারচিনি, 3-4 টুকরো এলাচ বসিয়ে দিলাম। চিনিটাকে এখন আমি গলিয়ে নেব। জলটা ফুটে ঘন করার কোনো দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনি সম্পূর্ণ গলে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে কিছুটা গরম থাকে। এদিকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট সেমাইটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন, সেমাইয়ের মধ্যে হালকা একটা কালার চলে এসেছে। এবারে সেই করে রাখা চিনি শিরাটা আমি পুরোটা দিয়ে দিলাম। এদিকে একটা কথা বলে রাখি, বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের কারণে সেমাই রান্না করার টাইম কিন্তু এক এক রকম হয়, সেজন্য জলটা একটু কম দেবেন, অর্থাৎ সেমাইয়ের নিচে জলটা থাকবে। জলের পরিমাণ বেশি হলে কিন্তু সেমাই ঝরঝরে হবে না, কেমন দলা দলা হয়ে যাবে। প্রয়োজনে জল পরে আবার অ্যাড করবেন বা শিরা পরে অ্যাড করবেন, কিন্তু একবারে বেশি করে দেবেন না। ভালোভাবে আমি শিরাটাকে মিশিয়ে নিয়েছি আর ভেজে রাখা কাজু কিসমিসের কিছুটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ নারকেল কোড়া। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম লো করে কিছু সময়ের জন্য এখন এটাকে ঢেকে রাখবো, যাতে সেমাইটা কিছুটা রান্না হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবারে উল্টে পাল্টে আমি ওপরে সেমাইগুলোকে নিচে করে দিচ্ছি। নিচে সেমাই কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, আর এখনও একটা জলজলে ভাব আছে। এটাকে ঢেকে রাখবো লো ফ্লেমে আরও 2-3 মিনিটের জন্য। আপনাদের যদি মনে হয় আর একটু জল লাগবে, তাহলে আর একটু শিরা এখন অ্যাড করতে পারেন। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, সেমাই কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে অল্প গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে দিতে পারেন, তবে শিরার পরিবর্তে দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, আর এখন একটু পরপর এসে মাঝে মাঝেই দুটো কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে এভাবে ছাড়িয়ে দেব, এতে সেমাই ঝরঝরে হবে। আর এ কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে। সেমাইয়ের ভেতর দেয়া তেজপাতা দুটো আমি ফেলে দিচ্ছি। এই প্রচণ্ড গরমেও এই সেমাই 2 দিন আপনারা অনায়াসে বাইরে রাখতে পারেন, সেমাইয়ের কিছু হবে না। তাই বাড়িতে গেস্ট আসার কথা থাকলে 2 দিন আগে ইজিলি এটাকে বানিয়ে রাখতে পারেন। আর সেমাইটাকে আমি এখন ঠান্ডা করে নেব। সেমাই এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবারে একটা সার্ভিং প্লেটের উপরে আমি এটাকে ঢেলে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি 150 গ্রাম সেমাইতে 100 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন, তারা কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। ওপর দিয়ে ভেজে রাখা সেই কাজু বাদাম কিসমিস আমি দিয়ে দিচ্ছি, আর কিছু শেডেড নারকেলও দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য।
খুব কম সময়েই রেডি হয়ে গেল এই জর্দা সেবাই। আপনারাও মুখে লেগে থাকার মতো রাজকীয় এই জর্দা সেবাই খুব সহজে এখন তৈরি করতে পারবেন।